আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে একটা বেস্ট ট্রাফিক সোর্স দেখাবো, যেখানে আপনি সিপি অফারটি প্রমোট করে অনেক ট্রাফিক প্লাস লিড পাবেন। সেজন্য আপনাদেরকে অবশ্যই হার্ডওয়ার্ক করা লাগবে। যদি আপনি ভেবে থাকেন যে আমি অল্প মেহনত করব আর লিড এসে যাবে, তাহলে এমনটি হবে না, কেননা প্রতিটা ফ্রি ট্রাফিক সোর্সে অনেক মেহনত করতে হয়, তারপর এখান থেকে লিড আসে। একটা সময় ছিল যখন সিপিএ মার্কেটিংটা অনেক সহজ ছিল, তখন এত হার্ডওয়ার্ক করার প্রয়োজন হতো না, তখন অল্প মেহনত করলেই লিড চলে আসতো। কিন্তু বর্তমানে অনেক মেহনত করতে হয়, অনেক হার্ডওয়ার্ক করতে হয়, তারপরে এখানে লিড আসে। তো সেজন্য বললাম, যখনই কোনো ফ্রি ট্রাফিক সোর্স দেখবেন, তখন ওই ট্রাফিক সোর্সে আপনাদের মেহনত করা লাগবে। তারপরও আপনি যতই মেহনত করেন না কেন, যত যাই করেন না কেন, একটা সময় দেখবেন আপনি নিরাশ হয়ে যাচ্ছেন। তো আপনি যেন কখনো নিরাশ না হয়ে যান, আপনার মেহনতগুলো যেন কাজে দেয়, সেজন্য আপনি যেটা করবেন, অবশ্যই আপনি নামাজ পড়বেন আর অনেক দোয়া করবেন। যদি আপনি নামাজ পড়েন এবং দোয়া করেন, তাহলে আল্লাহ আপনার সব রাস্তাগুলোকে সহজ করে দিবেন। আজকে আমরা যেই নেটওয়ার্কে মার্কেটিং করব, সেই নেটওয়ার্কে 10 মিলিয়নের মতো ট্রাফিক আছে, আর সবচেয়ে বেশি ট্রাফিক আছে ইন্ডিয়া এবং ইউনাইটেড স্টেটস আমেরিকার। যেহেতু আমরা সিপি মার্কেটিং করি, সেজন্য আমাদের আমেরিকার ট্রাফিকগুলো টার্গেট। আমরা একটা হাই কনভার্টার অফার সিলেক্ট করেছি, যেটা আমরা প্রমোট করব, সেটা হলো ক্যাশ অ্যাপ গিফট কার্ডের। ওয়ার্ল্ডে যতগুলো টপ সিপি নেটওয়ার্ক আছে, সেগুলোতে আপনি এই ক্যাশ অ্যাপের অফারটা পেয়ে যাবেন। ক্যাশ অ্যাপের অফারটা হলো বেস্ট অফার। প্রত্যেকটা সিপি নেটওয়ার্কে যে অফারের লিড সবচেয়ে বেশি আসে, সেটা হলো এই ক্যাশ অ্যাপ গিফট কার্ডের অফার। তো আমরা এই অফারটা সিলেক্ট করে নিলাম, আর এই অফার নিয়ে আমাদের একটা ল্যান্ডিং পেজ সেট আপ করা আছে। তো সেজন্য আমরা সরাসরি ট্রাফিক সোর্সে চলে যাচ্ছি। তো আমরা এই নেটওয়ার্কে চলে আসলাম। এই নেটওয়ার্কের নাম হলো DEB.2 বা DEB.2। এই নেটওয়ার্কে আসার পর প্রথমে আমরা এখান থেকে ট্রাফিকটা চেক করে নিব, যে এখানে কি পরিমাণের ট্রাফিক আছে। এখানে মান্থলি ভিজিট আছে 10 মিলিয়নের মতো। তারপর আমরা যদি একটু নিচে নামি, একটু নিচে নামলে আমরা দেখতে পাবো যে প্রথম যে ট্রাফিকটা আছে সেটা হলো ইন্ডিয়ার, তারপর হলো ইউনাইটেড স্টেটস আমেরিকার। তো এখন আমরা এই নেটওয়ার্কে অ্যাকাউন্ট করব। অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনি এরকম অপশনগুলো দেখতে পাবেন, এখান থেকে যে কোনো একটার মাধ্যমে আপনি সাইন আপ করে নিতে পারেন। তো সবচেয়ে সহজ হলো ইমেলের মাধ্যমে সাইন আপ করা, সেজন্য আমরা এখান থেকে ইমেল এটা সিলেক্ট করব। যেহেতু এই নেটওয়ার্কে আমাদের একটি অ্যাকাউন্ট আছে, সেজন্য আমরা ট্যাম্প মেলের মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করে নিচ্ছি। আমরা ট্যাম্প মেলে চলে আসলাম, এখান থেকে ইমেলটাকে আমরা কপি করে নিব। কপি করে নেওয়ার পর আমাদের ট্রাফিক সোর্সে চলে আসব। তারপর দেখুন, এখানে আমাদের একটা নেম দেওয়া লাগবে, আপনি যে কোনো নাম দিতে পারেন। এখানে আপনি মেল ফিমেল যে কোনো নাম দিতে পারেন। তো এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিচ্ছি। তারপর আমাদের এখানে একটা ইউজার নেম দেওয়া লাগবে। তো আমরা এখান থেকে প্রথম যেটা আছে এটা ইউজার নেম হিসেবে এভাবে দিয়ে দিচ্ছি। তারপর আমাদের ইমেল দেওয়া লাগবে, আমরা যে ইমেলটা কপি করেছি সেটা এখানে আমরা দিয়ে দিব, যে রাইট বাটন ক্লিক করে পেস্ট। তারপর আমাদের এখানে পাসওয়ার্ড দেওয়া লাগবে, এমন একটি পাসওয়ার্ড দিব যেটা সবসময় আমাদের মনে থাকবে। তারপর এখানে আবার আমাদের পাসওয়ার্ড দেওয়া লাগবে। পাসওয়ার্ড দেওয়ার পর উপরে দেখুন প্রোফাইল ইমেজ আছে, এখানে আমাদের একটি ইমেজ দেওয়া লাগবে। যদি এখানে আপনি একটি মেল নাম দিয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি মেল ইমেজ আপনি এখানে আপলোড করে দিবেন। আর যদি আপনি এখানে ফিমেল নাম দিয়ে থাকেন, তাহলে একটি ফিমেল ইমেজ এখানে আপলোড করে দিবেন। তো এখান থেকে আমরা একটি ইমেজ আপলোড করে দিচ্ছি। ইমেজ আপলোড করার পর এখান থেকে ক্যাপচাটা আমাদের ফিল আপ করা লাগবে। ক্যাপচাটা ফিল আপ করার পর এখান থেকে সাইন আপ। তারপর দেখুন এই ইমেল আমাদের একটি ভ্যারিফিকেশন লিঙ্ক সেন্ড করেছে, সেজন্য আমরা চলে আসবো ট্যাম্প মেলে। এখানে আসার পর এই যে এখানে এসে গেছে, তারপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু নিচে নামবো। নিচে নামার পর এখান থেকে কনফার্ম মাই অ্যাকাউন্ট, দেখুন আমাদের অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের এখানে অনেকগুলো কাজ করা লাগবে। যেহেতু আমরা লং টাইম পর্যন্ত মার্কেটিং করব, সেজন্য এখানে আমরা একটি প্রমোশনাল টেক্সট দিয়ে দিব, এবং সেটার সাথে আমাদের সিপিএল ল্যান্ডিং পেজের লিঙ্কটাও দিব। তো আপনি একটা টেক্সট লিখে রাখবেন, তারপর এখানে দিয়ে দিবেন। তো আমরা একটা টেক্সট লিখে রাখছি, সেটা আমরা এখান থেকে কপি করে দিয়ে দিব। তো এটাকে আমরা কপি করলাম। কপি করার পর আমরা এখানে আসব, তারপর রাইট বাটন ক্লিক করে পেস্ট। তো এখানে বেশি টেক্সট দেওয়া যাবে না, এই যে এখান থেকে এটা দেখাচ্ছে, মানে 200 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমরা এতটুকু রিমুভ করে দিলাম। তারপর এখান থেকে আমরা এতটুকু নিয়ে নিব, এতটুকু কপি। কপি করার পর আমরা এখানে এটা পেস্ট করে দিব। তারপর আর আমাদের কিছু করা লাগবে না। তারপর এখান থেকে আমরা কন্টিনিউ এটাতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দেখতে পাবেন। তো আপনি যতটা পারেন এখান থেকে হ্যাশট্যাগগুলো সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে আমরা অনেকগুলো হ্যাশট্যাগ সিলেক্ট করে দিব, অবশ্যই বেশি দিবেন, কেননা এই নেটওয়ার্কের বেলায় আপনি যত বেশি হ্যাশট্যাগ সিলেক্ট করবেন আপনার প্রোফাইলটা তত বেশি র্যাঙ্ক করবে। তো আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ। তারপর এখান থেকে অনেকগুলো প্রোফাইল আপনি ফলো দিয়ে দিবেন। তো আমরা অনেকগুলো প্রোফাইল এখান থেকে ফলো দিয়ে দিব। তো আপনি বেশ কয়েকটা প্রোফাইল এখান থেকে ফলো দিবেন। আমরা বেশ কয়েকটা ফলো দিয়ে দিলাম। এখান থেকে ফলো দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউ এটাতে ক্লিক করব। তারপর আমাদের এটার কোনো প্রয়োজন নেই, এখান থেকে ফিনিশ।
আমাদের প্রোফাইলটা সেট আপ করা কমপ্লিট হয়েছে, এখন কিভাবে আমরা এখানে মার্কেটিং করব। মার্কেটিং করার জন্য দুইটা ওয়ে আছে, এক হলো ক্রিয়েট পোস্টের মাধ্যমে, আরেক হলো কমেন্ট মার্কেটিং এর মাধ্যমে। তো আমরা একটু নিচে নামি, নিচে নামলে আমরা দেখতে পাবো এখান থেকে দেখুন অনেকে পোস্ট করেছে আর প্রত্যেকটা পোস্টে কিন্তু কমেন্ট আছে এবং লাইক আছে। তারপর সেকেন্ড আরেকজন পোস্ট করেছেন, তার পোস্টে দেখুন এখানে 95টার মতো কমেন্ট আছে, তারপর এখানে লাইক পড়েছে অনেকগুলো। তারপর আমরা একটু নিচে নামবো, নিচে নামলে আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা পোস্টে লাইক আছে কমেন্ট আছে। এখান থেকে আপনি দুইভাবে মার্কেটিং করতে পারবেন, একটা হলো পোস্ট করার মাধ্যমে এবং সেকেন্ড হলো কমেন্ট করার মাধ্যমে। যখন আমরা পোস্ট করব তখন অবশ্যই আমাদের যে সিপিএ ল্যান্ডিং পেজটা আছে সেটা এখানে দিয়ে দিব এবং কমেন্ট মার্কেটিং এর ব্যালো আমরা আমাদের ল্যান্ডিং পেজটি এখানে দিয়ে দিব। তো উপরে দেখুন এই যে ক্রিয়েট পোস্ট, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা পোস্ট টাইটেল পাবেন, আপনি যে অফার নিয়ে কাজ করবেন সেই অফারের এখানে একটা অ্যাট্রাকটিভ টাইটেল দিয়ে দিবেন। যেহেতু আমরা ক্যাশ অ্যাপ গিফট কার্ডের অফার নিয়ে কাজ করছি, সেজন্য আমরা ক্যাশ অ্যাপ গিফট কার্ডের অফারের টাইটেলটা এখানে দিয়ে দিব। টাইটেল দেওয়ার পর এখানে খেয়াল করুন আমাদের এখান থেকে চারটা হ্যাশট্যাগ দেওয়া লাগবে, আর হ্যাশট্যাগ গুলো খুবই গুরুত্বপূর্ণ। এই নেটওয়ার্কে যখন আপনি কাজ করবেন অবশ্যই মনে করে হ্যাশট্যাগ গুলো দিবেন। আপনার পোস্টে কি পরিমাণে ট্রাফিক আসবে সেটা নির্ভর করবে এই হ্যাশট্যাগ এর উপর। আমরা এখান থেকে চারটা হ্যাশট্যাগ দিয়ে দিব। তারপর দেখুন এখানে আমাদের প্রমোশনাল টেক্সট দেওয়া লাগবে, আমরা যে টেক্সটটা লিখে রাখছি সেটা এখানে আমরা দিয়ে দিব। তো এখান থেকে আমরা এতটুকু কপি করব, কপি করার পর এখানে এটাকে পেস্ট করে দিব। তারপর আমাদের যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে আমরা কপি করব, এখান থেকে কপি না আমরা কাট করে নিব। কাট করার পর এতটুকু আমরা কেটে ফেলে দিব, তারপর এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে দেখুন লিঙ্ক, তারপর ইউআরএল দেখতে পাবেন, এটা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে পেস্ট করে দিবেন। এই যে পেস্ট, তো আমাদের আর কিছু করা লাগবে না। তারপর এখান থেকে পাবলিশ, এই দেখুন আমরা একটা পোস্ট করেছি সেটা এখানে শো করছে। যখনই কোনো ট্রাফিক এখানে ক্লিক করবে তাকে সাথে সাথে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। এখানে আমরা মাত্র একটা পোস্ট করেছি, আপনি এখানে একটা পোস্ট করবেন না, আপনি এখানে বেশ কয়েকটা পোস্ট করবেন, এক এক সময় এক একটা অফার নিয়ে পোস্ট করবেন, আবার সেম অফার নিয়ে আপনি পোস্ট করবেন। তবে প্রতিটা পোস্টের বেলা আপনি খেয়াল রাখবেন এই টাইটেলটা যেন সেম না হয়, এই টাইটেলটা আপনি চেঞ্জ করে আপনি অন্য একটা টাইটেল দিবেন, তারপর এখানে পোস্ট করবেন। এখন আমরা দেখব কিভাবে এখানে কমেন্ট মার্কেটিং করবেন, সেটার জন্য আমরা হোম পেজে চলে যাব। এই যে এখান থেকে ক্লিক করলে আমাদেরকে হোম পেজে নিয়ে আসবে। তারপর আমরা একটু নিচে নামব, নিচে নামলে আমরা দেখতে পাবো এখানে অনেকগুলো পোস্ট আছে, যেই পোস্টে সবচেয়ে কমেন্ট বেশি থাকবে সেই পোস্টে আমরা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পর এটা আমরা কখনোই দেখব না যে এটা কি পোস্ট করা হয়েছে, সেটা আমরা দেখব না। তারপর নিচে নামব, এখানে কে কি কমেন্ট করলো সেটাও আমরা দেখব না। আমরা শুধুমাত্র আমাদের যে প্রমোশনাল টেক্সটটা থাকবে অফারের সেটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর এখানে এটাকে সাবমিট করে দিব, রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা পেস্ট করে দিব। এখানে দুই ভাবে করা যায়, সরাসরি এটাকে সাবমিট করা যায় অথবা এটাকে কাট করে, এই যে এখান থেকে এটাকে কাট করে তারপর এতটুকু ফেলে দিয়ে তারপর এটাকে সিলেক্ট করে এটাকে বোল্ড, বোল্ড করার পর এই যে লিঙ্ক ইউআরএল এর জায়গায় এটা দিয়ে দিলেই হয়ে গেল। এই যে এটা আমরা দিয়ে দিলাম, তারপর এটা হয়ে গেছে। এখন আমরা এখানে সাবমিট করব, এই যে এখানে আমরা সাবমিট করে দিলাম, এই দেখুন ল্যান্ডিং পেজের লিঙ্কটা আমাদের এখানে শো করছে। যখন ট্রাফিক এখানে ক্লিক করবে, ক্লিক করা মাত্রই তাকে আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে আসবে। তো আমরা ব্যাগে চলে যাচ্ছি। তারপর আরেকটা পোস্টে আমরা কমেন্ট মার্কেটিং করব, আবার আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পর আমরা একটু নিচে নামবো, নিচে নামার পর আবার আমরা দেখব এখানে অনেকগুলো পোস্ট আছে, যেই পোস্টে কমেন্ট বেশি থাকবে সেই পোস্ট আমরা এখান থেকে টার্গেট করব। এখান থেকে অনেকগুলো পোস্ট আপনি দেখতে পাবেন। তারপর আরেকটা কাজ করবেন, এখানে দেখুন অনেকগুলো হ্যাশট্যাগ আছে, এখান থেকে যে লাস্টের যে হ্যাশট্যাগটা আছে আমরা এটার উপর ক্লিক করব। এটার উপর ক্লিক করলে আমাদেরকে এখানে নিয়ে আসবে। তারপর এখানে দেখুন তিনটা অপশন আছে, লাস্টে যেটা আছে টপ, আমরা এখান থেকে টপ এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর এখান থেকে যে টপ যে কমেন্টগুলো আছে সেইগুলোতে আমরা মার্কেটিং করব। এখানে আপনি অনেকগুলো পোস্ট পাবেন। আমরা এখান থেকে এই যে এটার মধ্যে চলে যাব, এটার মধ্যে আসার পর আমরা একটু নিচে নামব, একটু নিচে নামব। আমরা নিচে নামার পর আমাদের যে প্রমোশনাল টেক্সটটা আছে সেটা আবার কপি করব, কপি করে এখানে এটাকে সাবমিট করে দিব। আপনি চাইলে সরাসরি করতে পারেন, তবে এই লিঙ্কটা বেশি বড় লাগবে, সেজন্য আমরা এটাকে কাট করব। তারপর এটার মধ্যে আমরা লিঙ্ক আপ করে দিব, এই যে এখানে ক্লিক করে এখানে আমরা পেস্ট করে দিব, এই যে এখান থেকে পেস্ট, তারপর সাবমিট। তারপর তাদেরকেও আমরা রিপ্লাই দিয়ে দিব। প্রথম এখানে একটা লাইক ক্লিক করব, লাইক ক্লিক করার পর এখান থেকে রিপ্লাই, তারপর আমরা এটাকে আবার কপি করব নোটপ্যাড থেকে, এটাকে কপি করে আমরা এখানে দিয়ে দিব। এই যে এখানে আমরা দিয়ে দিলাম, এতটুকু আবার ধরব, ধরে এটাকে কাট করব, কাট করে এতটুকু আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু নিচে নামব, প্রথম বোল্ড করব, তারপর এটার মধ্যে আমরা লিঙ্ক আপ করে দিব। তো এই পোস্টটাকে কপি করে নিচ্ছি প্রত্যেকটা কমেন্টের মধ্যে পোস্টটা দেওয়ার জন্য। তো এখান থেকে সাবমিট, আর অবশ্যই তাকে একটা লাইক দিয়ে দিব। লাইক দিলে তার প্রোফাইলে একটি নোটিফিকেশন যাবে, তারপর সে আমাদের এই পোস্টটা দেখতে পাবে। তাছাড়া আমরা রিপ্লাই দিয়েছি, সে এমনিতেও আমাদের এই পোস্টটি পেয়ে যাবে। তারপর আরেকটু আমরা নিচে নামব, নিচে নামার পর যেহেতু এটা আমাদের প্রমোশনাল টেক্সট, তো এখানে যে কোনো কমেন্টই হোক না কেন প্রত্যেকটা কমেন্টের রিপ্লাইতে আমরা আমাদের অফারের কন্টেন্টটা সাবমিট করতে পারবো। তো আবার আমরা একটু নিচে নামি, একটু নিচে নামবো, নিচে নামার পর এখান থেকে আমরা এটাকে লাইক দিব, লাইক দেওয়ার পর এখান থেকে রিপ্লাই, তারপর আমরা এটাকে পেস্ট করে দিব, পেস্ট করার পর এখান থেকে সাবমিট। দেখুন আমাদের পোস্টটা সাবমিট হয়ে গেছে।
আছে। তো এভাবে আপনাদের মার্কেটিং করা লাগবে। পোস্টের বেলায় আপনারা একটা অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পোস্ট করতে পারবেন, আর কমেন্টের বেলায় একটা অ্যাকাউন্ট থেকে ডেইলি 30টার মতো করে কমেন্ট করতে পারবেন। আর এখানে কোনো প্রকারের কম্পিটিশন নেই, তো এখান থেকে আপনি অনেক ভালো ট্রাফিক প্লাস লিড পাবেন। আসসালামু আলাইকুম।